শিক্ষার্থী বন্ধুরা, একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগত। আমাদের বাংলা দ্বিতীয় পর্যায়ের নিম্নীতি অংশে সংলাপ পাঠ্যটি আমাদের অন্তর্ভুক্ত। এখানে বাংলা দ্বিতীয় পর্যায়ের নিম্নীতি অংশে 11 নম্বর প্রশ্নে আমরা ক প্রশ্নটা পাচ্ছি সংলাপের উপর, অথবা প্রশ্নটা পাবো হচ্ছে আমরা খুদে গল্প রচনার উপর। এখানে আমাদের নাম্বার হচ্ছে 10 নাম্বার। এই যে সংলাপ রচনা আমাদের বাংলা দ্বিতীয় পত্রের নিম্নীতি অংশে, মোটামুটি নাম্বার আমাদের খুব, মানে আমরা যদি একটু সুন্দর করে উপস্থাপন করতে পারি তো এখানে আমরা অনেক নাম্বার ক্যারি করতে পারবো। সেক্ষেত্রে আমাদের এ প্লাস নাম্বার পাওয়া খুব সহজেই সহজ হয়ে যাবে। তো আজকে আমরা যে পাঠ্যটা আমি আলোচনা করব সেটা হচ্ছে সংলাপ, ডায়লগ ইংরেজিতে যাকে ডায়লগ বা কনভারসেশন বলা হয়। ইংরেজি ডায়লগ বা কনভারসেশনের বাংলা প্রতিশব্দ সংলাপ বা কথোপকথন। দুই বা তার বেশি ব্যক্তির মধ্যে যে কথাবার্তা তাকেই বলা হয় সংলাপ বা কথোপকথন। প্রাথমিক জীবনে আমরা অনেক নানান ধরনের প্রতিনিয়ত একে অপরের সাথে নানান ধরনের কথা বলে চলি। লক্ষ্য করলে দেখা যাবে যে তার অধিকাংশ কথাই কি বিচ্ছিন্ন, অসম্পূর্ণ এবং যথাযথ শব্দ প্রয়োগে ও বাক্য বিন্যাসে সুসংহত। লিখিত সংলাপে বিচ্ছিন্ন অসম্পূর্ণ বাক্য কাম্য নয়, তাতে শুধু ভাষাগত সম্পূর্ণতা দান করলেই চলবে না, অর্থগত পূর্ণতাও দিতে হবে। সংলাপ, এই ধারণাটি মূলত আসলে সংলাপ হচ্ছে নাটকের প্রাণ, নাটক থেকে নাটকের প্রাণ হচ্ছে সংলাপ। তো সংলাপই নাটকের একমাত্র প্রকাশ মাধ্যম। সংলাপের মধ্য দিয়ে নাটকের কাহিনী এগোয়, চরিত্রগুলো নিজ নিজ বৈশিষ্ট্যকে পাপড়ি মিলে ফুটে ওঠা ফুলের মতো ধীরে ধীরে প্রকাশিত হয়। ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে নাটকের কাহিনী ও চরিত্রে পরিণতির অভিমুখী হয়। সেজন্য সংলাপ নাটকের প্রাণ বললে অত্যুক্তি হয় না। তবে শিক্ষার্থীর অনুশীলিত সংলাপের সঙ্গে নাটকের সংলাপের পার্থক্য দুস্তর। শিক্ষার্থীর লেখা সংলাপ প্রধানত বিষয়ানুগ, তাতে কেবল প্রদত্ত বিষয়ের আলোচনা প্রাধান্য লাভ করে। এতে নাটকের মতো কাহিনীর অগ্রগতি ও চরিত্রের পরিণামমুখী বিকাশের অবকাশ নেই। এই জন্য সাধারণ সংলাপ চরিত্রানুগ হয় না, বরং বলা যায় কোনো প্রাবন্ধিক বিষয়কে সংলাপের ভিন্ন স্বাদে পরিবেশিত করা হয়। গল্প উপন্যাসেও সংলাপ থাকে, তবে তা বর্ণনা অংশে অঙ্গীভূত হয়ে কাহিনী ও চরিত্রের অগ্রগতিতে সহায়তা করে। যেহেতু সংলাপ হচ্ছে আলাপ বা কথোপকথন, সেজন্যই চরিত্রের অগ্রগতির সঙ্গে এটার সামঞ্জস্য আছে। সংলাপ রচনা যেহেতু সৃষ্টিধর্মী একটা শিল্পকর্ম, যারা নাট্যকার, উপন্যাস, গল্প লেখে তারাও কী করে সংলাপ লেখে, তো এটা একটি সৃষ্টিধর্মী শিল্পকর্ম। সেহেতু বিষয় নিহিত নিরস আলোচনাতেই সংলাপ রচনা কেন্দ্রীভূত থাকতে পারে না, তাকে সরস শিল্প গুণান্বিত করতে, সাহিত্যের মহিমা দিতে সংলাপ রচয়িতাকে যতখানি সম্ভব সৃজনশীল মনের পরিচয় দিতে হয়। অবশ্য এটা আসলে আমাদের নাটক বা উপন্যাস গল্পের ক্ষেত্রে বিষয়গুলো প্রযোজ্য। বিশ্ব সাহিত্যে উৎকৃষ্ট সংলাপের অভাব প্রশ্ন উত্তরের মাধ্যমে সংলাপ রচনার প্রবর্তক হিসেবে গ্রিক দার্শনিক সক্রেটিসের কথা পণ্ডিতেরা বলে থাকে। দার্শনিকদের তো সংলাপ ভিত্তিক প্রবন্ধের বই রচনা করেছিলেন গ্রিক, ফরাসি ও ইংরেজি সাহিত্যে খ্যাতিমান সংলাপ রচয়িতাদের মধ্যে লুসিয়ান, ফতেনেলি, ভেলেরির নাম উল্লেখযোগ্য। বাংলা সাহিত্যে উৎকৃষ্ট সংলাপ রচনা করে অনেক যশস্বী হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সংলাপ ভিত্তিক পঞ্চভূত এক অসামান্য সৃষ্টি।
শিক্ষার্থী বন্ধুরা সংলাপ হচ্ছে আলাপ বা কথোপকথন, ইংরেজিতে যাকে ডায়লগ বা কনভার্সেশন বলে। তো এইখানে যখন আমরা সংলাপ লিখব, রচনা করব, এখানে আমাদেরকে মনে রাখতে হবে আমরা যে লিখব তাকে দুইটা বা তিনটা রোল এখানে আমাদেরকে প্লে করতে হবে। নিজেকেই এখানে হয় ছাত্র সাজতে হবে, শিক্ষক সাজতে হবে, আবার কোনো কোনো ক্ষেত্রে নিজেকেই স্বয়ং নিজে এবং তার বন্ধু রোলটাও প্লে করতে হবে। এখানে সংলাপ লিখতে গেলে আমাদের কিছু বিষয়ের উপর খেয়াল রাখতে হবে, সেই বিষয়গুলো আমরা দেখি। সংলাপের ভাষা হবে সহজ, সরল ও স্বাভাবিক, যে ভাষাটা আমাদের সহজে বোধগম্য হবে। সংলাপ হবে বা বিধি সম্মত। তিন নম্বরটা দেখি, সংলাপ হবে সজীব, সেজন্য কৌতুক বা হাস্যরসের স্পর্শটুকু সংলাপে আসতে পারে, সেতে তাতে সংলাপের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকবে। তারপরটা দেখি, সংলাপ হবে চরিত্রানুযায়ী সংলাপটা আমাদেরকে বলতে হবে। যখন আমরা সংলাপ রচনা করব, আমরা নিজেকে ছাত্রের জায়গায় দাঁড় করাবো, নিজেকে শিক্ষকের জায়গায় দাঁড় করাবো, কখনো আমরা বাবা সন্তান হয়ে যে কথোপকথনগুলো আমরা বলছি, তো নিজেকেই আমরা বাবার জায়গায় দাঁড় করে তার চরিত্র অনুযায়ী আমাদেরকে কথাগুলো বলতে হবে। তারপরের পয়েন্টটা আমরা দেখি, সংলাপের প্রতিটি চরিত্রই সমান অংশ নিবে। কোনো সংলাপের প্রতিটি চরিত্রই সমান অংশ নিবে। একজন অনেক কথা বলে গেলে আরেকজন কোনো কথাই বললেন না, এতে সংলাপের বৈশিষ্ট্য বা সংলাপের সৌন্দর্য ক্ষুণ্ণ হয়। সবাইকেই সমান প্রাধান্য দিতে হবে। যুক্তিক্রম সংলাপে অবশ্যই থাকতে হবে, যুক্তিক্রম ধারাবাহিকতাটা সংলাপে রক্ষা করতে হবে। কথা যে শেষ হলো সংলাপে এমন একটা ভাব থাকা চাই, আমাদের যে সংলাপটা শেষ হচ্ছে এরকম একটা ভাব আমাদের সংলাপের ভেতরে ফুটিয়ে তুলতে হবে। লেখা শেষে নিজেকেই একবার শ্রোতা হয়ে শুনতে হবে, যেন নাট্যরসের আশা পাওয়া যাচ্ছে কিনা। সংলাপটা যখন আমরা লিখব, লেখার পরে নিজেকেই কী করতে হবে, ওই সংলাপটা নিজেদেরকে পড়ে শুনতে হবে, যে আমার সংলাপটা আমি অনুযায়ী চরিত্র অনুযায়ী ঠিক আছে কিনা, বা যারটা আমি লিখছি তারও চরিত্র অনুযায়ী ঠিক আছে কিনা। এখানে নিজেকেই শ্রোতা হয়ে উভয় পক্ষে সংলাপটা শুনতে হবে। তারপরেরটা আমরা দেখছি, সংলাপে নির্দিষ্ট কোনো দৈর্ঘ্যের নির্দেশ যোগ না থাকলেও সংলাপগুলো 200 শব্দের মধ্যে লিখলে ভালো হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সংলাপ বা সংলাপের বিষয় সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। এই সংলাপের মোটামুটি কাঠামোটা ঠিক রেখে যদি আমরা বিষয় অবলম্বন করি লিখতে পারি, আশা করি আমরা এখানে অনেকগুলো নাম্বার ক্যারি করতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ।